শুভ মহালয়া, সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই শুভ দিনে তোমাদের সাথে আমার একটা অন্যতম ফেভারিট রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটার জন্য আমি ওভারনাইট 350 গ্রাম বিউলির ডালকে সোক করে নিয়েছি জলের মধ্যে। এরপর একটা মিক্সারের বাটিতে বিউলির ডাল থেকে জল ঝরিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, আর এই পেস্টের মধ্যে কিন্তু আমি নুন জল কিছুই মিশাইনি। প্রথমে ভালো মতো এটাকে পেস্ট করে নিয়ে তারপর আমি আমার সুবিধা মতো কিছুটা জল মিশিয়ে নিয়েছি যাতে আঠালো না লাগে। তো এই পেস্টের মধ্যে কিন্তু আমি একটা বড় বাটিতে যে নিয়ে এটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর তারপরে এটার মধ্যে শুধু জলই আমি অ্যাড অন করেছি। তারপরে কিন্তু আমি এর সাথে না নুন মিশিয়েছি না কি। তো এটা এইভাবে ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে একটু দেখে নিয়েছিলাম কাঁচা অবস্থায় যে এই বিউলির ডালটা ভাসছে কি না জলে। যদি ভাসে তাহলে আমার রেসিপিটার জন্য ফেটানো বিউলির ডাল একদম রেডি। তো এরপর আমি জলের মধ্যে আস্তে আস্তে নুন, জিরের গুঁড়ো, হালকা লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার এই জলটা রেডি হয়ে গেছে। এক সাইডে করে রেখে এবার কড়াইটাকে পুরো তাতাতে দিয়েছি। গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। আর সাদা তেলের মধ্যে এটাকে ডুবো তেলে ভাজতে হবে। একটু বড়ার আকৃতি করেই ভেজে নিয়েছি। ডুবো তেলে ভেজে এটাকে হালকা ভাজা অবস্থায় তুলতে হবে। আর এটাকে কিন্তু বেশি কড়া ভাজা যাবে না। আর আজ কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে না রাখলে এটা কিন্তু ভেতর থেকে হয়তো কাঁচা থেকে যাবে, কিন্তু উপরেরটা হয়তো ক্রিসপি হয়ে যাবে। তো সেই অবস্থায় হালকা ভাজা হয়ে গেলে এটাকে কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না। হালকা একটু লালচে রং চলে এলে, সোনালি রং চলে এলে ওটাকে আমি তুলে নিয়ে ওই যে জলটা প্রিপেয়ার করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। তারপর এই বড়াগুলোকে ডুবতে দেবো জলের মধ্যে। তাতে করে জলটা বড়ার মধ্যে ভালো মতো ঢুকেও যাবে আর জলের যে ফ্লেভারটা ছিল সব ঢুকে যাবে। দেখতে পাচ্ছ এখানে বড়াগুলোতে জল ভালো মতো ঢুকে গেছে, আর তাই জন্য বড়াটাকে চেপে আমাকে জলটা বার করে দিতে হচ্ছে। আর অবশ্যই কিন্তু বড়াগুলোকে ভালো মতো চেপে জল বার করে দিতে হবে, কারণ এই রেসিপিতে কিন্তু একদম জল দেওয়া যাবে না। রেসিপিটা হবে পুরো দইয়ের সাথে। আর এই দই নিয়ে নিয়েছি মিক্সিং জারে বড় জারটাতে। এবার ওই দইয়ের মধ্যে আস্তে আস্তে একটু চিনি আর একটু নুন অ্যাড করছি। এবার তোমরা চাইলে চিনিটা নাও স্কিপ করতে পারো, বিকজ আমার যে দইটা ছিল ভালোই টক ছিল, সেই টকের ভাবটাকে একটু কমানোর জন্য আমাকে একটু চিনি ইউজ করতে হয়েছে। আর আমি এখানে কিন্তু নুনের বদলে আমি বিট নুন ইউজ করেছি। তোমরা চাইলে অন্য ধরনের যে কোনো নুনই ইউজ করতে পারো, নর্মালও ইউজ করতে পারো, সেটা কোনো ব্যাপার না, তাতে ফ্লেভারে কোনো তারতম্য আসবে না। আর এখানে আমি কিছুটা জিরার গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো এর মধ্যে মিশিয়ে নিয়েছি। নিয়ে ভালো মতো দইটাকে ফেটিয়ে নিয়েছি। আর দইটাকে রেডি করার সময় এর মধ্যে কোনো রকম জল আগে ইউজ করবেন না, কারণ এটাকে ফেটানোর সময় দেখবে জল অনেকটা বেরিয়ে যাবে মিক্সি থেকে। তো সেই জন্য পরিমাণ মতো পরে জল অ্যাড করবে। আর জল অ্যাড করলে জানোই তো যে ঝাল মিষ্টি নুন সব কিছু ব্যালেন্স করে দিতে হয়, তো আমরাও ঠিক তাই করেছি। আর এটাকে ভালো মতো বানিয়ে নিয়ে এবার এটাকে টেস্ট করে নিতে হবে, কারণ এটাই কিন্তু আসলে এই রেসিপিটার মেন মজা, মেন স্বাদটা এটা থেকেই তৈরি হবে। তো এটাকে ভালো মতো রেডি করলে ধরে নাও রেসিপিটার প্রায় 70% তোমার কাছে রেডি। এবার এই যে বড়াগুলোকে একটা ছড়ানো পাত্রে তুলে নিয়েছিলাম তার মধ্যে এই দইটাকে আস্তে আস্তে ঢেলে নিলাম, কারণ এই দইটার উপরেই ডিপেন্ড করছে, এই দইটাই বড়ার মধ্যে ঢুকবে আর তাতে আমার স্বাদ বাড়বে। তো এখানে দেখতে পাচ্ছ আমি বড়াটাকে ভালো মতো সাজিয়ে নিয়েছি, দুটো পাত্রে আলাদা করেছি। তার কারণ হচ্ছে আমরা প্রথমেই বলেছি বড়াটাকে ভালো মতো দইয়ের মধ্যে সোক করাতে হবে, তাই জন্য দুটো পাত্র হলে ভালো, তাহলে দইয়ের কনসিস্টেন্সিটা বোঝা যাবে আর আমাদের রেসিপিটা আরও সুস্বাদু হবে। তো এখানে উপর থেকে কিছুটা গার্নিশ করে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, এখানে কাশ্মীরি মিরচি ইউজ করা হয়েছে, আর একটু হালকা জিরের গুঁড়ো। তো এইভাবে আমার রেসিপিটা ফুল রেডি হয়ে গেছে। এবার তোমরা তোমাদের মতো অনেক কিছু দিয়ে গার্নিশ করতে পারো। গার্নিশিংয়ের ক্ষেত্রে তোমাদের ধনে পাতাও ইউজ করতে পারো, অনেকে অনেকে করে, বাট আমার ধনে পাতা ফ্লেভারটা এক্ষেত্রে ভালো লাগে।